Assalamualaikum, দর্শক আগামী সিলেট টিভি সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি আবু সুফিয়ান নাঈম, অধিকারাদে বদ্ধপরিকর হিসেবে কাজ করে যাচ্ছে আগামী সিলেট টিভি। এই ধারাবাহিকতা আপনারা জানেন সিলেট বিভাগের প্রত্যেকটি জেলায় উপজেলা আসন্ন যে ইউনিয়ন পরিষদ নির্বাচন এসেছে, সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা ইউনিয়ন পরিষদকে নিয়ে স্বপ্ন দেখছেন একটা ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য, তাদেরকে আগামী সিলেট টিভির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যিনি উন্নয়নের উপকার হিসেবে কাজ করে যাচ্ছেন, গ্রাম হবে শহর সেটা 2041 সালের মধ্যে এই রকম জনপ্রতিনিধিদের মাধ্যমে সেটা বাস্তবায়িত হবে, যে ইউনিয়ন পরিষদকে নিয়ে স্বপ্ন দেখছেন ডিজিটাল ইউনিয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন। এই ইউনিয়নবাসীর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা গিয়েছিলাম, যাওয়ার পরে প্রত্যেকটা মানুষই একটি কথা বলেছে যে আমরা অনেক দিন ধরে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত। সেই সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করব। সিলেট জেলা উসমানীনগর উপজেলা 6 নং তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী যিনি এবারকার নির্বাচনে আনারস মার্কায় নির্বাচন করছেন অনুরোধয় পাল জলকের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি ওনার কাছেই। আদাব দাদা, কেমন আছেন আপনি? ধন্যবাদ, আদাব, ভালো আছি। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে নির্বাচনে আসার, আপনার কি লক্ষ্য উদ্দেশ্যে নির্বাচনে এসেছেন সেটা যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ আগামীর সিলেট অনলাইন চ্যানেলকে। আমরা তাজপুর ইউনিয়ন 6 নং তাজপুর ইউনিয়ন 31 জানুয়ারি এই নির্বাচনকে সামনে রেখে আমরা আজকে নির্বাচনী গণসংযোগ আমরা এই ওয়ার্ডে করছি, 1 নম্বর ওয়ার্ডে। আমাদের সর্বস্তরের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা আজকে গণসংযোগ শুরু করেছি। আসলে লক্ষ্য উদ্দেশ্য বলতে আমরা যা বুঝি, আমি মনে করি আমার এলাকার উন্নয়নের স্বার্থে, আমার এলাকার যাতে উন্নয়ন হয়। আমরা দীর্ঘদিন যে তাজপুর ইউনিয়ন অবহেলিত, এই অবহেলিত তাজপুর ইউনিয়নকে আমরা আধুনিক নান্দনিক তাজপুর ইউনিয়ন ঘটনের লক্ষ্যে, আমরা ডিজিটাল তাজপুর ইউনিয়ন ঘটনের লক্ষ্যে আমরা কাজ করার প্রত্যয় নিয়ে আমরা আজকে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসাবে আমরা নির্বাচন করছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম এই ইউনিয়ন পরিষদটাকে নিয়ে আপনার পরিকল্পনা কি, আপনি কি করতে চাচ্ছেন এই ইউনিয়ন পরিষদটাকে? আসলে বৃহৎ পরিকল্পনা আমরা, এই পরিকল্পনা আমাদের এরই মধ্যে আমরা যে পদক্ষেপগুলো নেব সেগুলোর ব্যাপারে আমরা একটি আলোচনা করেছি, এবং কীভাবে আমাদের ইউনিয়নকে ভালোভাবে ইউনিয়নকে সাজানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমরা দীর্ঘদিন, আপনারা জানেন, এই উসমানীনগর উপজেলা তাজপুর একটি রাজনৈতিক কেন্দ্রস্থল হিসাবে আমরা চিহ্নিত। এখানে আমাদের অনেক গুণীজনের জন্ম হয়েছে, এই ইউনিয়ন থেকে অনেক বড় বড় গুণীজনের সৃষ্টি হয়েছে। এখানে আমরা চেষ্টা করছি যাতে তাজপুর যেভাবে আমরা মানুষ, অসহায় দরিদ্র মানুষ রয়েছে, তাদেরকে অনেক সময় এই ইউনিয়ন পরিষদ থেকে বঞ্চিত রাখা হয়। আমরা এই বঞ্চিত মানুষগুলোর সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা দীর্ঘদিন যারা বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা থেকে বঞ্চিত হয়েছে, তাদের যাতে মানুষ যাতে তাদের প্রাপ্যটুকু পায় সেই লক্ষ্যে আমরা কাজ করি। আমরা চাই যারা বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিত্ব করেছে এবং বিভিন্ন সময় আমাদের অসহায় দরিদ্র মানুষকে ঠকিয়েছে, তাদের এই ঠকা থেকে যেন আমার এলাকার মানুষ মুক্তি পায়। আমরা দেখেছি গত 5 বছর আমাদের ইউনিয়ন পরিষদে দুর্নীতির আখড়া হিসাবে চিহ্নিত হয়েছে। এখানে আমাদের যে মানুষগুলা টিউবওয়েলের যে ব্যবস্থা ছিল সেখানে একটা বিশাল বাণিজ্য সৃষ্টি হয়েছে, যেখানে 10,000 টাকার ভিতরে এক টিউবওয়েল মানুষ পেয়ে থাকে। সেখানে কিন্তু আমরা এলাকার যারা নেতৃবৃন্দ রয়েছেন, অনেক নেতৃবৃন্দ যারা এই দুর্নীতির সাথে সম্পৃক্ত, যারা এই দুর্নীতি করেছে, যারা টিউবওয়েলের মাধ্যমে 25 থেকে 30 হাজার এবং 35 হাজার টাকা করে নিয়েছে, আমরা এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে আমাদের এই লড়াই এবং সংগ্রাম। আজকে আমরা স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে এখানে নির্বাচন করছি, কিন্তু এখানে আমাদের চাওয়া এবং পাওয়া, আমার এলাকার সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, প্রতিদিন দিনমজুর হিসাবে মানুষের কাজে কাজ করে তার আহার যোগায়, সেই মানুষ যাতে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত না হয়, তার ইউনিয়ন পরিষদের যে প্রাপ্যটুকু রয়েছে, যারা যে প্রাপ্যটুকু আমার সাধারণ মানুষ পাওয়ার যোগ্য, তারা যেন সেই প্রাপ্য থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলছে এবং চলবে। এখানে আমরা বিভিন্ন দল এবং মতের মানুষ নিয়ে কিন্তু আমাদের এই নির্বাচনী পথ চলা। আজকে আমি সর্বদলীয় নাগরিক কমিটির ব্যানারে কিন্তু আমি নির্বাচন করছি। এই নির্বাচনে আমার সব দলের সমন্বয়ে আমার এই এলাকার মানুষকে নিয়ে আমি কাজ করছি। আমি মনে করি তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হলে এখানে কোনো দল কিংবা গোষ্ঠীর চেয়ারম্যান হলে হবে না, এখানে কোন দল কে করে সেটা আমার কাছে বড় বিষয় নয়। আমার কাছে সবচেয়ে বড় বিষয় হলো আমার এলাকার জনসাধারণ, যে যে কোনো দলেই থাকতে পারে, সব দলের সমন্বয় নিয়েই আমি আমার তাজপুর ইউনিয়নকে পরিচালিত করতে হবে। এই পরিচালনার ক্ষেত্রে আমার এলাকার সর্বসাধারণকে নিয়ে আমার পথ চলা। আমার জন্য আপনারা দোয়া করবেন আজকে এই সিলেট, আগামীর সিলেট টিভির মধ্যে
যারা অনলাইনের মাধ্যমে আমার এই সাক্ষাৎকার শুনছেন, আমার তাজপুর ইউনিয়ন সহ আমার এলাকার সকল নেতৃবৃন্দের কাছে অনুরোধ, আসুন দীর্ঘদিন যেভাবে অবহেলিত বঞ্চিত আমার এই তাজপুর ইউনিয়ন, আসুন আমরা সকলে সম্মিলিতভাবে এই ইউনিয়নকে সুন্দর এবং সার্থক করার লক্ষ্যে, এই ইউনিয়নকে আধুনিক নান্দনিক তাজপুর ইউনিয়ন গঠনের লক্ষ্যে, এবং আমরা দীর্ঘদিনের স্বপ্ন গ্রাম হবে শহর, এই গ্রামকে শহরে রূপান্তরিত করার লক্ষ্যে আমরা আসুন এক ছায়ার তলে সমবেত হই। আজকে সকলে আনারসের সমর্থনে আপনি সবাই কিন্তু সমবেত হয়েছে, এখানে সকলের সম্মিলিত মিশ্রণে সকলের সমন্বয়ে আমি আমার নির্বাচন পরিচালনা করতে চাই। আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই ইউনিয়ন পরিষদের আমরা বিভিন্ন ওয়ার্ড আমরা ঘুরেছিলাম, ঘুরার পরে প্রত্যেকটা মানুষের একটা দাবি, আমরা রাস্তার দিক দিয়ে খুব একটা অবহেলিত আছি, আমরা রাস্তার যখন বৃষ্টিপাত হয় তখন অনেক ওয়ার্ডের রাস্তাঘাট আছে কাদায় পড়ে যায়, তখন মানুষ গন্তব্যস্থলে যদি খুব একটা বাধাগ্রস্ত হয়, আসলে আপনি যদি নির্বাচিত হন, এই ইউনিয়নবাসী যদি আপনাকে নির্বাচিত করে, তাহলে এই ইউনিয়ন পরিষদের রাস্তাঘাটের মান উন্নয়ন বাড়াতে আপনি কীরকম অগ্রণী ভূমিকা পালন করবেন? আমরা এরই মধ্যে আসলে এই কাজগুলো শুরু করে দিয়েছি। আমরা বিভিন্ন ওয়ার্ডে যে রাস্তাগুলোর দুর্দশা, এখানে অনেক রাস্তাগুলো আপনি ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেখানে গেলে আপনারা দেখতে পাবেন, আমাদের ইউনিয়ন পরিষদের সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা খুব করুণ অবস্থা, কিন্তু আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এই রাস্তাগুলো দেখেন না। আমরা যদি চেষ্টা করি তাহলে আমার এলাকার প্রতিটি রাস্তাঘাট করা কিন্তু সম্ভব। আমরা যদি চেষ্টা করি যে ইউনিয়ন পরিষদের টাকা নিজের পকেটে না ঢুকিয়ে জনগণের টাকাগুলা জনগণকে দিতে, তাহলে আমাদের সম্ভব এলাকার উন্নয়ন করা। রাস্তাঘাটের ব্যাপারে আমাদের অনেক পদক্ষেপ রয়েছে, এই রাস্তাঘাটগুলো আমরা সংস্কার করব, পাকাকরণ করব, ইটসলিং করব, মাটি কাটাবো, এখানে আমরা যতটুকু সম্ভব আমার এলাকার প্রত্যেকটি রাস্তাঘাট আমি সুন্দরভাবে সাজিয়ে রাখতে চাই। আরেকটা জিনিস হলো আমরা শিক্ষাক্ষেত্রে আমাদের বিশাল পদক্ষেপ, এই শিক্ষাক্ষেত্রকে আমার এলাকার মানুষ যাতে শিক্ষায় শিক্ষিত হয়, আমার এলাকার মানুষ যাতে, অনেক অসহায় মানুষ রয়েছেন যারা টাকার অভাবে মানুষ তার ছেলেমেয়েদেরকে লেখাপড়া করাতে পারে না, আমরা চাই সে বাচ্চারা স্কুলে যাবে এবং লেখাপড়া করবে, লেখাপড়ার মধ্যে দিয়ে তার পরিবারকে সে একটা পর্যায়ে গিয়ে তার পরিবারকে সচ্ছল করতে পারবে, এই চাওয়া এবং চাহিদা আমাদের। আমার জন্য দোয়া করবেন আপনারা যাতে আমাদের যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আরেকটা স্কুল পাবো এবং ওনার মাধ্যমে আমাদের ইউনিয়ন পরিষদে সম্ভব, ওনার মাধ্যমে উন্নয়ন সম্ভব, এরকম আশাবাদ ব্যক্ত করেছেন আপনার ওয়ার্ডের বিভিন্ন বাসিন্দাদের, তাদের সাথে কথা বলার পর। আরেকটা কথা জানতে চাচ্ছিলাম, এই ইউনিয়ন পরিষদটাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত ইউনিয়ন করতে আপনি কিরকম পদক্ষেপ নেবেন যদি ইউনিয়নবাসী আপনাকে নির্বাচিত করে? ধন্যবাদ। আমি আসলে প্রথমে ওই যে শিক্ষাক্ষেত্রে ব্যবস্থার কথা আমি বলেছি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আমার বাবা দীর্ঘদিন কিন্তু শিক্ষকতার সাথে জড়িত ছিলেন, আমার মা আমাদের পার্শ্ববর্তী একটা স্কুল রয়েছে কদমতলা প্রাইমারি স্কুল, সেখানে দীর্ঘ 24 বছর শিক্ষাক্ষেত্রে আমার মা নিয়োজিত ছিলেন। আমরা শিক্ষক পরিবারের সন্তান, শিক্ষাকে আমরা খুব বেশি প্রাধান্য দিই, আমরা সেই আলোকেই আমার পরিবারের পক্ষ থেকে আমরা কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছি, আপনারা এরই মধ্যে দেখেছেন। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান অনেকেই করে বাণিজ্যিক হিসাবে, সে এই শিক্ষা প্রতিষ্ঠান করে সে ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু আমরা একটি ভিন্ন এবং ব্যতিক্রম একটা জিনিস করেছে, এই শিক্ষাক্ষেত্রকে আমরা বেছে নিয়েছি আমার এলাকার যে মানুষগুলো অসহায় দরিদ্র রয়েছে, যারা টাকা পয়সার অভাবে তার বাচ্চাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া করাতে পারে না, তার বাচ্চারা যাতে লেখাপড়া করতে পারে, বাচ্চারা যাতে সুশিক্ষা শিক্ষিত হতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু আমরা এই স্কুল প্রতিষ্ঠা করেছি। এই স্কুল প্রতিষ্ঠা করার পর থেকে আমরা বিভিন্ন এলাকা থেকে আমার এই স্কুলে অনেক ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করার সুযোগ পেয়েছে। আমরা মনে করি এই প্রতিষ্ঠানগুলো যদি আরও বৃহৎ, আরও বেশি আকারে করতে পারি, তাহলে আমার এলাকার অসহায় দরিদ্র যে ছেলে মেয়ে বাচ্চারা রয়েছে তারা শিক্ষার আলোয় আলোকিত হবে।
অবশেষে আপনার কাছে শেষ কথা জানতে চাচ্ছিলাম আগামী 31 জানুয়ারি আপনাদের নির্বাচন সেই নির্বাচনে আপনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন এই প্রসঙ্গে আপনার ইউনিয়নবাসী যারা আছে আপনার 9টি ওয়ার্ড আছে এই 9টি ওয়ার্ডের যারা সাধারণ জনগণ আছেন যুব সমাজ প্রবীণ মোর্চা এবং কি পর্দারালে আমার যে মা বোনেরা আছেন যাদের বুটি আপনি নির্বাচনে বিজয়ী হতে পারেন তাদের উদ্দেশ্যে যদি আপনার 31 জানুয়ারি আপনার আনারস মার্কা নিয়ে এবং কিছু বলতেন এবং কি নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছেন এবং কি প্রশাসনিক দায়িত্বে যারা আছেন সুষ্ঠু নির্বাচন যেন তারা অবাধ নির্বাচনের মাধ্যমে যেন ভোটাররা গিয়ে ভোট প্রয়োগ করতে পারে সেই সম্পর্কে যদি আপনি আমরা চাই 31 জানুয়ারি নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে সরকার দলীয় কিছু বড় বড় নেতৃবৃন্দ আমার আনারস মার্কার সমর্থনে যে মানুষ রয়েছেন তাদেরকে বিভিন্ন হুমকি দামকি দেওয়া হচ্ছে তারা এই নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে এলাকায় একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি কায়েম করতে চাচ্ছে আমার বিশ্বাস আমার এলাকার সর্বসাধারণ জাগ্রত রয়েছে এবং তারা এটার মোকাবেলা করবে তবে আমরা চাই সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এখানে ভোট ডাকাতি নয় ভোট চুরি নয় যারা ভোট ডাকাতি এবং ভোট চুরিতে বিশ্বাসী এদেরকে আমার এলাকার মানুষ বয়কট করবে আমরা চাই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমার এলাকার সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আমরা সব সময় শান্তির পক্ষের লোক আমার যারা আমার এই নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করছে তারাও শান্তিতে বিশ্বাসী আমি চাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে এলাকায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক আর এই সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আনারসের সুনিশ্চিত জয় হবে এই জয় কেউ ঠেকাতে পারবে না দর্শক এতক্ষণ কথা বলছিলাম আসন্ন সৈনিক তাৎপর ইউনিয়ন পরিষদ নির্বাচন সমিতির জনগণ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অরুণোদয় পাল জলকের সাথে কথা বলছিলাম উনি আনারস প্রতীক নির্বাচন করছেন প্রত্যেকটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য থাকে ওনারও সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই ইউনিয়ন পরিষদটাকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন এবং কি আপনারা দেখতে পাচ্ছেন দল মত নির্বিশেষে তারা প্রত্যেকটা মানুষই একটা কাজ করছে এবং কি তারা সাধারণ মানুষরা সেখানে উপস্থিতিগ্রহণ করছে এবং কি তাদের প্রত্যেকটা মানুষের দাবি এইরকম জনপ্রতিনিধির মাধ্যমে সেটা বাস্তবিত হবে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ